এর পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার হাট বাজার বন্ধ রাখা হলো। করোনা পরিস্থিতির কথা চিন্তা করে শনিবার সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলো আমবাসা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। শনিবার সমস্ত রকম দোকানপাট বন্ধ ছিল আমবাসায়। পাশাপাশি এদিন আমবাসা বাজার বন্ধ থাকায় আমবাসা বাজারের বিভিন্ন এলাকা স্যানিটাইজ করা হয়। আমবাসা পৌর পরিষদের কর্মীরা এদিন আমবাসা বাজার স্যানিটাইজ করে। আমরা পৌরসভার থেকে আইসি, সবটা যাতে স্যানিটাইজার করেন, যা খালি ময়দান আছে নিরাপত্তা লাগে। কতটুকু স্যানিটাইজার করছেন? পুরা বাজার, এরপরে ফুড গুডাউন, এদিকে যে দিকে পয়েন্ট আছে সম্পূর্ণ থাকে। বন্ধ দিক কেন স্যানিটাইজার করেন? বন্ধ দিক কেমন আজকে সব দিকে করতে পারতেছে, কি খোলা মেলা আছে। কৃষি ক্ষেত্রে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে বিজ্ঞান ভিত্তিক কৃষি ও কৃষি যান্ত্রিকীকরণের বিষয়টি বারবার গুরুত্ব পাচ্ছে। ছামনু কৃষি মহকুমা উদ্যোগে গয়নামা ও পূর্ব করমছড়া এবং লালছড়া এলাকায় নির্বাচিত কৃষি জমিতে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হলো বীজ বপনের যন্ত্র ড্রাম সিডার। এই যন্ত্রের সাহায্যে বীজ তোলায় চারা বড় না করে সরাসরি জমিতে বীজ বপন করা হয়। এলাকার কৃষক সরোজ চাকমা বলেন, ড্রাম সিডার ব্যবহারের সময় ও অর্থ দুটি সাশ্রয় হয়। এখানে আমরা যে ড্রাম সিডার দিয়ে ধান চাষের যে প্রযুক্তি আমরা নতুন করে কৃষকের কাছে এনেছি, এটা দিয়ে দেখা যায় কৃষকের যে ধানের জন্য, ধান চাষ করার জন্য কোনো বীজ ইয়ে করতে হয় না, জ্বালার জন্য জ্বালা তৈরি করতে হয় না এবং সরাসরি রোয়া উঠাতে হয় না। সেই ক্ষেত্রে সরাসরি কৃষক ওদের মূল জমিতে বীজ বপন করতে পারছে এবং একজন কৃষক এক ঘন্টায় এককানি জমি লাগাতে পারবে, একদিনে 7-8 ঘন্টায় সে 1 হেক্টর জমিতে লাগাতে পারবে। সেক্ষেত্রে শ্রমিকের অনেক সাশ্রয় হবে এবং আর্থিক দিক থেকে অনেক সুবিধা পাবে। এগ্রিকালচার ড্রাম সেট যে ক্ষেত আমরা ফসল করি, এইভাবে খুব ভালো ফসল হয় এবং এইভাবে লেবার কম লাগে এবং সব ক্ষেত্রে ভালো। ডলুবাড়ি বাজারের একাংশ ব্যবসায়ীর খামখেয়ালি পনার দরুন আতঙ্কিত বাজারের অন্যান্য ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। ডলুবাড়ি বাজারের ব্যবসায়ীদের অ্যান্টিজেন টেস্ট করানো হয়। 2 দিন অ্যান্টিজেন টেস্ট করানোর পর 21 জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। কিন্তু একাংশ ব্যবসায়ী এই অ্যান্টিজেন টেস্ট থেকে বিরত থাকে, যার ফলে একদিকে যেমন অন্যান্য ব্যবসায়ীদের মতো আতঙ্ক সৃষ্টি হয়, ঠিক তেমনি বাজারের যারা লোডিং আনলোডিং এর কাজে যুক্ত শ্রমিক রয়েছেন তারাও অ্যান্টিজেন টেস্ট না করায় মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। এ বিষয়ে বাজার কমিটির সম্পাদক মিন্টু রঞ্জন দাস বলেন, এখন পর্যন্ত পরিস্থিতির কথা চিন্তা করে সবজি মাছ বাজার সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। যদি আমরা টোটাল প্রায় 95% হয়ে গেছে, কয়েকজন বাকি রয়ে গেছে, তার মধ্যে আমরা টোটালি এখন পর্যন্ত আমরা 20 জন ব্যবসায়ী পাওয়া গেছে। এদেরকে এখন কোথায় রাখা হয়েছে? কিছু আছে যার যার বাড়িতে, হ্যাঁ, আর আজকের যে 9 জন তারা টোটালি তারা কোভিড সেন্টারে পাঠানো হয়েছে। বাজার ব্যবসায়ীর তরফ থেকে মানে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন পর্যন্ত?
বাজার কমিটি সিদ্ধান্ত থেকে এখন আপাতত যে মাছ মাংস প্রতি যে বাজারটা আছে এটা আমরা অনেক কন্টেনমেন্ট জোনে চলে গেছি 14 দিনের লেগে। আর বাদ বাকি যে সিদ্ধান্তগুলো বাজার খোলা বা সময় নির্ধারণের ব্যাপারটা এটা আমরা পরবর্তী সময়ে সিদ্ধান্ত করে জানাব। শনিবার 5ই সেপ্টেম্বর 59তম শিক্ষক দিবস, এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করল অল ত্রিপুরা সরকারি 10,320 অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন। এদিন সংগঠনের কর্মী সমর্থকরা প্রথমে আগরতলা প্রেস ক্লাবের সামনে সমবেত হয়। সেখান থেকে সকলে গলায় প্লেকার্ড ঝুলিয়ে মুখে কালো কাপড় বেঁধে রেলি করে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে যায়। রেলির সম্মুখে ছিলেন অল ত্রিপুরা 10,323 অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠনের সভাপতি বিমল সাহা। তিনি এই কালো দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন। 10 সেপ্টেম্বরের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়া গেলে 10 সেপ্টেম্বরের পর থেকে আন্দোলন শুরু করবে সংগঠন। আজ শিক্ষক পুণ্যতিথি দিবসে পুণ্যতিথিতে আমাদের প্রতি এইভাবে অমানবিক একটা রায়ের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, আমাদের পরিবার নিয়ে আমরা খুবই চিন্তিত। তাই আজকে দিনে আমরা সরকারকে কাছে আজকে দিনটা আমরা কালো দিবস হিসেবে পালন করছি। আজকে দিনটা বেছে নিয়েছি, আজকে হইল আমাদের শিক্ষকরা দিনের পবিত্র দিন, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই দিনটাতে আমরা আজকের দিনে শিক্ষক দিবস হিসেবে পালন করতে পারছি না, এর জন্য আজকের দিনটাকে আমরা কালো দিন হিসেবে গণনা করছি এবং ঘোষণা করছি। এর জন্য আজকের দিনে আমরা 1 মিনিটের জন্য মৌন দিবস নীরবতা পালন করছি। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস আগরতলা। হাসান গো বাবু, জানেন তো একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি। ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মাসার কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতীক সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই গর্জ যায়, ভালোবেসে বলছি তাই
রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। কংগ্রেসের 17টি শাখা সংগঠনের ডাকে 8ই সেপ্টেম্বর 12 ঘন্টার ত্রিপুরা বন্ধ ডাকল কংগ্রেস। বন্ধের প্রচারে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরজিৎ সিনহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তেলিয়ামুড়া কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সফল করার আহ্বান জানান তিনি এই বন্ধকে। 8 তারিখ মঙ্গলবার ত্রিপুরা কংগ্রেসের 17টি শাখা সংগঠন এক যুগে 12 ঘন্টার ত্রিপুরা বন আহ্বান করেছে। আমিও ওরার সাথে বেরিয়েছি প্রচারে, আমরা অনেকজন আমরা এসেছি। আমরা ধলাই উত্তর জেলা সফরে আমরা যাচ্ছি প্রচারে, এবং আমাদের তেলিয়ামুড়া তো আমাদের কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় করলাম। আগরতলা পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে চলছে বাড়ি তৈরি বা সংস্কার কাজ। এই কাজের জন্য রাস্তার পাশে মজুত করা নির্মাণ সামগ্রী সঠিকভাবে রাখা হচ্ছে না। নির্মাণ সামগ্রীর জন্য চলাচল করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অন্যান্যদের। এইভাবে নির্মাণ সামগ্রী রাস্তার পাশে জড়ো করা এবং তা ফেলে রাখা নিয়মের বিরুদ্ধে আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ওয়ার্ডগুলিতে চলছে এই অভিযান। এদিন আগরতলা অ্যাডভাইজার চৌমুহনিস্থিত এলাকায় অভিযান চালায় আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স। রাস্তার পাশে মজুত করা নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এটা আসলে কোনো ধরনের কোনো অভিযান না, এটা মিউনিসিপ্যালিটি নিত্য নিয়মিত যে কাজ করে, যেই অ্যাক্টিভিটি দেখায় অ্যাক্টিভিটির একটা অঙ্গ। আমরা সব ওয়ার্ডেই বিভিন্ন দিন এক এক ওয়ার্ডে একদিন আমাদের প্রতিটা টিম, অনেকগুলো টিম আছে, মুভ করছে। এখানে যারা কনস্ট্রাকশন করছে আশেপাশে, ওরা রাস্তার উপরে আনঅথরাইজলি ম্যাটেরিয়াল স্ট্যাক করছে এবং এগুলো ক্লিনিং করছেন, যাতে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। এইগুলো নিশ্চয়ই জনসাধারণ সুবিধার্থে মিউনিসিপ্যালিটি এটা স্পেশাল ড্রাইভ, যারা আসবাব স্পট ফাইন করা হচ্ছে, সাবধান করা হচ্ছে, যারা মিউনিসিপ্যালিটি আইন কানুন মেনে কাজকর্ম করেন এবং যেসব বিল্ডিং ওরা ডেভিয়েশন করছেন, ওইগুলো নিশ্চয়ই আমাদের অ্যাকশন চলছে, এরা এভাবেই চলবে। স্বাস্থ্য দপ্তরের সমস্ত স্তরের অনিয়মিত কর্মীদের অতিসত্বর নিয়মিত করা সহ 5 দফা দাবিতে শনিবার গুরখাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘের উদ্যোগে এই ডেপুটেশন প্রদান করা হয়। 3টি গ্রুপের অনিয়মিত কর্মী রয়েছে, ন্যূনতম হারে তাদের বেতন দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি চক্রান্ত করে। এই সময়ে বিপাকে আছেন কর্মীরা, তাদের কথা বিবেচনা করে এই দাবি দ্রুত বাস্তবায়িত করার জন্য আবেদন জানান ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘের সভাপতি বাবুল আচার্য। আজ আমরা এখানে ডেপুটেশনে মিলিত হব, আমরা ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস। আমরা ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘের পক্ষ থেকে আমরা আজকে ডেপুটেশন করতে এসেছি। আমাদের দীর্ঘদিনের দাবি, আপনারা জানেন যে আমাদের মধ্যে 3টা গ্রুপের অনিয়মিত কর্মচারী আছে, DRW, ক্যাজুয়াল, DRBO।
ये তিনটা গ্রুপে দীর্ঘ 20-25 বছর ধরে আমরা স্বাস্থ্য দপ্তরে কাজ করছি এবং আমাদের ন্যূনতম পয়সায় আমরা হাজিরা পাই। মূল দাবি হলো আমাদের সমস্ত অনিয়মিত কর্মচারীদেরকে একযোগে নিয়মিত করতে হবে, এক নম্বর। দু নম্বর, আমাদের অনিয়মিত কর্মীদের মধ্যে যারা কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে একজনকে চাকরি দিতে হবে। আমাদের অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা দীর্ঘদিন স্বাস্থ্য দপ্তর পরিষেবা দিয়ে খালি হাতে বাড়িতে চলে গেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে পেনশন বা এককালীন তাদেরকে টাকার ব্যবস্থা করতে হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।